ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সুদীপ অনিমা ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে চলে এলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো মাসি শাশুড়ির বাড়িতে আবার মাসি শাশুড়ির যে ছেলে আমার শালাবাবু সবজি চাষ করেন বুঝলেন, তো সেই সবজি খেতে শালাবাবু নিয়ে এসছে। তো যাই হোক, তো কী চাষ করেছে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ডিটেলস দেখাবো, মানে ডিটেলস আপনাদেরকে দেখাবো, জানাবো। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা একদম স্কিপ করবেন না, একদম শর্ট টাইমের ভিডিও হবে। তো এই যে সামনেই তো দেখা যাচ্ছে, এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুলকপি খুবই সুন্দর মানে হয়েছে আর কি, গাছ মোটামুটি হয়ে গেছে, আজকে কপি কেটেছে, কপি কাটা শুরু হয়ে গেছে, আজকে কেটেছে কপি। এই যে দেখেন মোটামুটি হাফ কিলো তিন পোয়া সাইজ পার পিস হয়ে গেছে আর কি। তো এখানে মোটামুটি জমি আছে 2 বিঘার উপরে হবে। তো সব বিস্তারিত আমি জানাবো, কী মাসে এটাকে রোপণ করা হয়েছে, কী মাসে চারা ফেলছিল সব দেখাবো, জানাবো। এই যে মানে বড়টা, বড় সাইজটা কাটা হয়ে গেছে, এগুলো হয়তো কাল পরশু আবার কাটবে, বড় হয়ে যাবে আবার কাল পরশু। এই যে তো বড় সাইজ যেটা কাটা হয়ে গেছে সেটা ঘরে নিয়ে গেছে, তো সেটাও আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন জমি থেকে আজকে যেটা মানে কেটেছে বিকেলবেলা, বিকালবেলা সেটাকে ঘরে নিয়ে আসছে বাড়িতে, আমার মেশোমশাই এটা প্যাকেটিং করছে, আগামীকালকে সোমবার 5 মাইল হাটে নিয়ে যাবে। 5 মাইল হাট হচ্ছে ফালাকাটার উত্তরে মাদারি যাওয়ার রাস্তায় পড়ে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সাইজ, ধরুন এটা হাফ কেজি থেকে 3 পোয়া 1 কিলো এরকম সাইজ হয়ে গেছে এগুলো। এই যে খুবই সুন্দর হয়েছে মানে সাইজটা। তো এখানে আজকে মোটামুটি কুইন্টাল 3 এরকম হয়ে যাবে, যে যতটুকু কাটা হয়েছে কপি, খুবই ভালো। যাই হোক, তো আমরা এখন চলে যাব আমার শালাবাবুর কাছে, মানে যে এই চাষটা করেছে মেশোমশাই। তো এখানে মানে কপি বাছাই করছে, প্যাকেটিং করছে, তো শালাবাবুর সঙ্গে কথা বলবো ডিটেলস। এর আগে এটা আমাদের চাল কুমড়া করেছিল, এখন কপি লাগিয়েছে। আচ্ছা ভাই, তাহলে আমি তোমাকে একটু বলবো আর কি, যে তুমি এটা কি মাসে বীজ ফেলছো আর কি? আমি তো মানে শ্রাবণের মানে 15-15 ফেলছি। শ্রাবণের 15-15? হ্যাঁ। তো এটা কতদিন লাগলো চারা তৈরি হইতে? চারা তৈরিতে মোটামুটি 30 দিনের বেশি লেগেছে। 30 দিন না? যাই হোক, তার মানে তোমার শ্রাবণের 15 মানে তোমার ভাদ্র আশ্বিনে তুমি এটা রোপণ করেছো? ভাদ্র 15 তো রোপণ করেছো তুমি না চারাটা? তো এই অবধি তোমার কেমন খরচা হলো, 1 বিঘাতে মোটামুটি কত টাকা খরচা হয়েছে? 1 বিঘাতে তো বলতে গেলে মানে আমার এখানে তো খেত আছে, জমি আছে প্রায় 2.5 বিঘার মতো, তো এভারেজ 40-45 হাজার টাকা মতো খরচা হয়েছে। তো মানে টোটাল 2.5 বিঘাতে 40-45 হাজার টাকা খরচা হয়েছে। তো মোটামুটি ধরা যায় ধরো 17-18 এরকম পার বিঘাতে খরচ আর কি। তো এখন এটা মানে তুমি তো বাজার নিয়ে যাচ্ছ, বাজার মোটামুটি কত যাচ্ছে এখন? বাজার তো কালকে 22 টাকা বিক্রি করলো। আচ্ছা, এখন আজকে কাটছি, তো কত যায় না, 1-1 দিন একটা 1-1 রকম থাকে, বাজার অনুযায়ী দাম থাকে, আজকে বেশি হতে পারে আগামীকালকে 30 হতে পারে না, যাই হোক এটা একটা লিমিটে আছে আর কি। তো তোমার কত টাকা বিক্রি হবে মোটামুটি তবে 1 বিঘাতে? 1 বিঘাতে তো মোটামুটি এভারেজ ধরলেও 50 তো হওয়ার কথা, কিন্তু তাহলে কিন্তু বাজার আরো ভালো হতো, মোটামুটি 1 লাখের কাছাকাছি পার বিঘাতে বিক্রি হতো। যাই হোক, এবার সেই আসাটার সম্ভাবনা কম, কারণ ওয়েদারের মানে খুবই গন্ডগোল করেছে, যার জন্য লেট হয়ে গেছে, সবারই এখন চাষ মানে কপি উঠে গেছে মার্কেটে, যার জন্য বাজারটা একটু কম, তবু 20-30 টাকা এরকম আছে আর কি পাইকারি রেট। তো দেখলেন তো বন্ধুরা, শুনলেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট একদম করবেন। এই যে সঙ্গে আমার এই যে আমার ভাইরাবাবু আসছেন, ওনাকে আমি নিয়ে এসেছি আজকে সঙ্গে করে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, সবাইকে নমস্কার প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে আগামীকালকে। তো সবাইকে আবারও নমস্কার।